মহাপৃথিবীর কবি শম্ভুরক্ষিতের কবিতা চিন্তন। আমি ভেবেছি আমাকে ঘরের দেওয়ালে বিভিন্নভাবে স্থাপন করে বৈচিত্র্য সৃষ্টি করব। আমি আজ নিরস্ত্র, অযুগ্ম, তরমান। আমি আমাকে আত্মসাত ও আক্রমণ করি, দ্বিধাহীনভাবে সমস্ত কিছু প্রকাশ করে দেখাই। আমি আমাকে থামিয়ে রাখি, অপরিবর্ত আকার তৈরি করি। আমি আমাকে দেবতার, পর্বতমালার বা জড়পিণ্ডের রিজুরেখা তৈরি করতে কখনো দেখিনি। ধ্রুব বিশ্লেষণ ও স্থির বিষয়বস্তুতে আমি ক্লান্ত। আমি বস্তু আমাকে দেখছি না, আমার হাতের একটা ছোট্ট পেরেক সেই আমাকে দেখে যাচ্ছে। আমার ভেতর হালের কলাকৌশলের দেদার অনুপ্রবেশ ঘটছে। অসংখ্য বিশ্বাস, সূর্যের যোজনা, অকৃত্রিম অস্তিত্ব, আলজি ঘন কালচে পাথর, বড় বেশি অর্থবহ ছবি, মধুর বিহল কারুকার্য সচেতন হয়ে আমার মধ্যে আসছে। প্রয়োজনের চেয়েও বেশি বৈচিত্র্য সৃষ্টি করা উদাহরণ বৃত্তাকার গতিশীল পাহাড়। আমি চিন্তা ও নিষ্ঠার শুদ্ধ পার্থক্য দেখাই স্বচ্ছ পাথরে। উত্তর হতে দক্ষিণের অভিযোগ ও নিবদ্ধ করি। প্রতিরূপ মূর্তি আমাকে দেখে ফেলে ও মুখোমুখি কাষ্ঠখণ্ড। আমি লাল রং পরিমিতভাবে সূর্য কিরণের মতো সারা দেশে ছড়িয়ে দিয়েছি। শঙ্কুর মতো ধূসর ছাই রঙের কিছু গ্রামের কিছু শহর দেখা যাচ্ছে, গড়িয়ে পড়ছে রঙিন ঘাসের ঘোড়া। আমি জীবন্ত আগ্নেয়গিরির অনুসন্ধান যানের উপর শুয়ে প্রতিধ্বনি খুঁজছি। নমস্কার।